আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা 2023 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আসলে স্পেশালি তাদের জন্য আসলে ভিডিওটি করা। তোমাদের আর মাত্র হচ্ছে 1 থেকে 1.5 মাস সময় আছে। এই সময়টা আসলে কিভাবে তোমরা কাজে লাগাতে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে রুটিন করতে হবে, কতটুকু সময় তোমরা পড়তে হবে, এই সম্পর্কে আজ হচ্ছে ভিডিওটি করা স্পেশালি তোমাদের জন্য। তো সুতরাং আমরা প্রথমে হচ্ছে রুটিন সম্পর্কে বলি। রুটিন সম্পর্কে যদি আমাদের ধারণা দিতে হয় তোমাদেরকে, তোমাদেরকে প্রথমে জানতে হবে আমাদের মস্তিষ্ক কতটুকু সময় পড়তে পারে। আমাদের মস্তিষ্ক হচ্ছে এক নাগারে তোমার 30 থেকে 35 মিনিট হচ্ছে তোমার যে কোনো একটা টপিক পড়ার তোমার মস্তিষ্ক নিতে পারে, এর বাহিরে কিন্তু কাজ নিতে পারে না। এই জন্য আমাদের রুটিনটা এমনভাবে সেট আপ করতে হবে 30 মিনিট বা 35 মিনিট বা 40 মিনিট অন্তর অন্তর সাবজেক্ট চেঞ্জ করতে হবে। মনে করো হচ্ছে তুমি প্রথমে পড়লে হচ্ছে 40 মিনিট হচ্ছে কেমিস্ট্রি, পরবর্তী 40 মিনিট পড়বে তুমি হচ্ছে ফিজিক্স, পরবর্তী 40 মিনিট পড়বে তুমি হচ্ছে বাংলা। এইভাবে হচ্ছে ধাপে ধাপে তুমি হচ্ছে রুটিনটা সেট আপ করতে হবে। এবং হচ্ছে মনে করো রসায়ন এবং পদার্থের আগে 40 মিনিটের আগে তোমাকে হচ্ছে 5 মিনিট একটা বিরতি নিতে হবে। কারণ কি, 40 মিনিট যখন তোমার হচ্ছে মস্তিষ্ক যখন পড়াটা নিবে তখন হচ্ছে কিন্তু মস্তিষ্কে অক্সিজেনের পরিমাণ কমে যাবে। এই জন্য তোমাকে যখন তুমি একটু হাঁটবা বাহিরে তখন দেখা যাবে হচ্ছে রক্ত চলাচল বৃদ্ধি পাবে। রক্ত চলাচল বৃদ্ধি পেলে তোমার মস্তিষ্কে অক্সিজেনের পরিমাণও হচ্ছে বৃদ্ধি পাবে। সুতরাং তুমি কিন্তু মস্তিষ্কে অক্সিজেনের পরিমাণ যত বেশি বৃদ্ধি পাবে তুমি তত বেশি পড়াটা সহজে নিতে পারে। এই জন্য হচ্ছে তোমার প্রত্যেকটা ইন্টারভ্যালে অর্থাৎ প্রত্যেকটা পিরিয়ডের পাকে পাকে তোমাকে হচ্ছে 5 মিনিট করে হাঁটতে হবে। তাহলে তোমার মানে প্রোডাক্টিভিটিটা খুবই বৃদ্ধি পাবে। এর ফলে আসলে হচ্ছে কীভাবে আমাদের পড়তে হবে তোমাকে আমি বলি। ইন্টার হচ্ছে অনেক পড়াশোনা, এই জন্য তোমাকে জানতে হবে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না, কোনটা সবচেয়ে বেশি পড়তে হবে, কোনটা হচ্ছে কম পড়তে হবে, কোনটা পড়তে হবে না, এই বিষয়গুলো হচ্ছে তোমাকে খুব ভালো ধারণা থাকতে হবে। তোমরা ক্লাসে এমন স্টুডেন্ট অনেকে দেখো ও সারাদিন পড়ে কিন্তু পরীক্ষায় সবসময় রেজাল্ট খারাপ হয়। এর একটা মাত্র কারণ ও আসলে জানেই না যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না, কোনটা আমাকে পড়তে হবে কোনটা আমাকে পড়তে হবে না, এই বিষয়গুলো ওরা আসলে নলেজে থাকে না। এই জন্য ও পরীক্ষা ভালো করতে পারে, ওর নলেজ ভালো কিন্তু পরীক্ষা ভালো করার সামর্থ্য তার থাকে না। এই জন্য তোমাদেরকে ইন্টারের রেজাল্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি বুয়েট বলো, মেডিকেল বলো, সব জায়গায় বলো, রেজাল্টটা খুবই একটা ফ্যাক্ট করে। তোমার রেজাল্ট যদি একবার খারাপ হয় তাহলে তুমি কিন্তু বিশ্ববিদ্যালয় বলো, মেডিকেল বলো, বুয়েট বলো, চান্স পাওয়াটা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। এই জন্য হচ্ছে যাই কিছু হোক বাই নলেজ থাকুক না থাকুক এ প্লাস দরকার আমাদের। সুতরাং এ প্লাস পেতে হলে তোমাকে প্রথমে তোমাকে হচ্ছে কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ হচ্ছে টেস্ট পেপারে যে কোশ্চেনগুলো আছে যেগুলো বিগত সাল বোর্ডে আসছে ওগুলো তোমাকে বারবার দেখতে হবে এবং দেখে দেখে বুঝতে হবে কোনটা হচ্ছে ইম্পর্টেন্ট। তুমি একটা প্রশ্নকে 3টা টাইপে করবা, একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আর একটা হচ্ছে তোমার মনে করো হচ্ছে একটু কম ইম্পর্টেন্ট, একটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট না। যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা মানে যেটা হচ্ছে তোমার বোর্ড কোশ্চেন বেশি আসছে ওটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তুমি বুঝে নিবা। এরপরে হচ্ছে মনে করো 1-2 বার আসছে যেটা বোর্ডে ওটা হচ্ছে একটু কম ইম্পর্টেন্ট ওটাও পড়বা। এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে তোমার হচ্ছে একবারে মানে ইম্পর্টেন্ট না ওটা তুমি পারলে পড়বা, না হলে হচ্ছে এটা সম্পর্কে জাস্ট একটা নলেজ রাখবা, যদি কমন না আসে তাহলে মানে দিতে পারো এমন একটা ওয়ে রাখবা। তো সুতরাং তোমাকে বুঝতে হবে তোমাকে প্রত্যেকটা প্রশ্নকে হচ্ছে প্যাটার্নের দ্বারা সাজাতে হবে, কোনটা বেশি পড়তে হবে কোনটা কম পড়তে হবে, এরকমভাবে হচ্ছে মানে হচ্ছে ইম্পর্টেন্ট ওয়াইজ হচ্ছে তোমাকে সাজাতে হবে। এরপর অনেকে বলে যে ভাইয়া আমি এই শেষ সময় কতটুকু সময় পড়বো, তো এখানে ভাই আমি বলি হচ্ছে এখানে সময়টা ফ্যাক্ট না। যারা মেডিকেলে তোমার ফার্স্ট হয় তারা দেখবে মাঝে মধ্যে বলে আমার চোখ যতক্ষণ পর্যন্ত খোলা ছিল আমি ততক্ষণ পর্যন্ত পড়েছি। সুতরাং তোমার চোখ যতক্ষণ পর্যন্ত খোলা থাকবে তুমি ততক্ষণ পর্যন্তই পড়বে, এটা কোনো লিমিট না। আর পড়ার সময় এটা হচ্ছে আপেক্ষিক বিষয়, তুমি মনে করো 4 ঘন্টা পড়লে যতটুকু পারো, অনেকে দেখা যায় 8 ঘন্টা পড়লেও ততটুকু পারে না। সুতরাং এটা আপেক্ষিক বিষয় কিন্তু তোমাকে সবার থেকে এগিয়ে থাকতে হবে, তোমাকে বেশি সময় পড়াশোনা করতে হবে। তার আমি বলবো কি চোখ আমার থিওরি হচ্ছে চোখ যতক্ষণ পর্যন্ত খোলা থাকবে ততক্ষণ পর্যন্তই পড়বে। আর অবশ্যই পড়ার ক্ষেত্রে হচ্ছে তোমার ওইগুলা খেয়াল করতে হবে যে কীভাবে পড়তে হবে, বেশি গুরুত্বপূর্ণ যেগুলো ওগুলো আগে পড়তে হবে, এরপরে হচ্ছে মনে করো হচ্ছে একটু কম ইম্পর্টেন্টগুলো, এরপরে হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট না এরপরে এগুলো সব তোমাকে পড়তে হবে। এইভাবে যদি তুমি করো আশা করি তোমার রেজাল্টটা মোটামুটি ভালো হবে। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সামনে ভিডিওর জন্য অপেক্ষা করো।